স্বামী বিবেকানন্দের স্কলারশিপে তোমরা যারা রিনুয়াল অ্যাপ্লিকেশন করেছো তোমাদের জন্য একটি আপডেট রয়েছে। তোমাদের যাদের এখনও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে টাকা ক্রেডিট হয়নি, তোমাদের কি করতে হবে, কতদিন পর টাকা ঢুকবে, ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে কি না, তার সঙ্গে তোমাদের যাদের সাবমিটেড ফরওয়ার্ডেড অ্যাপ্রুভ রয়েছে, তোমরা কি করলে টাকা পাবে, বিস্তারিত ভিডিওতে তুলে ধরব। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমার বর্তমানে স্ট্যাটাস শো করছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই DI বা HY, এরকম স্ট্যাটাস শো করছে। তোমাদের অনেক রকম স্ট্যাটাস শো করতে পারে যাদের বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে। তোমাদের তো আর কোনো রকম টেনশন থাকবে না, কারণ তোমাদের অ্যাপ্লিকেশনগুলি যাদের অ্যাপ্রুভ রয়েছে তোমাদের আর রিজেক্ট হবে না। এখন আমরা জানাবো স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে কবে টাকা পাবে বা বর্তমানে কিসের ভিত্তিতে টাকা দেওয়া হবে। তো লাইভ কল রেকর্ডিংটি তোমরা শুনে নাও। নমস্কার, কিভাবে সাহায্য করতে পারি? গুড মর্নিং ম্যাম, আমার অ্যাপ্লিকেশনটি বলতে পারবেন? আইডিটা বলুন। WB12 0651 শ্রীদাম মন্ডল, তাই তো? হ্যাঁ ম্যাম। আপনার অ্যাপ্লিকেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে আন্ডার প্রসেস আছে, ওয়েট করতে হবে ডিপার্টমেন্টের ভেরিফিকেশনের জন্য। ম্যাম এটা কি কলেজ থেকে ভেরিফাই করে দিয়েছে? ফরওয়ার্ড করে দিয়েছি। হ্যাঁ, কলেজ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, এবার ডিপার্টমেন্টের ভেরিফিকেশনের জন্য ওয়েট করুন। এটা কি আপনি থার্ড আর ফোর্থ সেমিস্টারের মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ ম্যাম। কতদিন পর টাকা ঢুকবে? স্যাংশন তো এখনো হচ্ছে না, টাকাটা ইমার্জেন্সি জব দরকার ছিল। আগে অ্যাপ্রুভড হোক তারপর তো স্যাংশন, ওয়েট করুন, এখনো ভেরিফিকেশন কিছু হয়নি। ম্যাম টাকাটা ডিসবার্সমেন্ট যাদের স্যাংশন আছে বা অ্যাপ্রুভ আছে তাদের কতদিনের মধ্যে দিতে পারে? আমাদের পক্ষে বলা পসিবল নয়, ডিপার্টমেন্টের ডিসিশন, ওনারা কবে টাকা ছাড়বে কবে স্যাংশন করবে। ম্যাম এই টাকাটা কি বিকাশ ভবন থেকে ছাড়া হয় নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ ছাড়া হয়? ডিপার্টমেন্ট থেকেই ছাড়া হয়, ঠিক আছে? তো আপনারা এখন ওয়েট করুন, যার রিগার্ডিং যখন ফান্ড আসবে তার তখন স্যাংশন হবে, ঠিক আছে? আপনি ওয়েট করুন, আপনার এখনো ভেরিফিকেশনই হয়নি। ওকে ম্যাম।